হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কাছে আমি একটা কথা বলছি। আমি আজকে যে ভিডিওটা বানাতে চলেছি, এই ভিডিওটা সম্পূর্ণ বাংলাদেশের মানুষের জন্য। আমি বারবার করে বলছি, আমার ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু খারাপ লাগে, যদি মনে হয় এই ভিডিওটা তোমাদের বাজে লাগছে বা তোমাদের আমি অপমান করছি, এরম যদি মনে হয়, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য, মনে দুঃখ দেওয়ার জন্য করিনি। আমি শুধুমাত্র বাংলাদেশকে ভালোবাসি সেই হিসাবে করেছি। আমার বাংলাদেশের প্রচুর বন্ধু আছে, আমি ভীষণ ভীষণ ভালোবাসি বাংলাদেশের মানুষকে। তোমরা প্লিজ কিছু মনে করো না। আমার খুব একটা অন্তরের জায়গা থেকে আমি ভিডিওটা বানিয়েছি। আমি তোমাদের খুব ভালোবাসি, ভালোবেসে তোমাদের কথার আমার শুনতে এত ভালো লাগে, সেই জন্য বানিয়েছি। আর যদি কোনো বাংলাদেশের বন্ধুরা আর যত ভাই বোন আপু যারা আছো, তাদের যদি কোনোভাবে কষ্ট লেগে থাকে, তো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ কিছু মনে করো না। এটা শুধুমাত্র মজা করার জন্য ভিডিওটা বানিয়েছি। তো আমার ভিডিওটা দেখো, যদি মনে হয় খুব খারাপ লাগছে বা আমার এই ভিডিওটা বানানোর জন্য তোমরা খুব অপমানিত হয়েছো, তোমাদের দেশের সম্বন্ধে বা কিছুর সম্বন্ধে মনে হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আমি এই ভিডিওটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেব। তো ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগবে। আর যদি মনে হয় যে তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে, তাহলে তোমরা লিখো কমেন্ট বক্সে, তাহলে এরম ভিডিও আমি আবার বানাবো। হ্যালো বন্ধুরা, আপুরা কেমন আছেন? আজকে আমি বাংলাদেশের ভাষায় কথা বলবো। তো আমার চ্যানেলের নাম হলো শর্মিষ্ঠাস লাইফস্টাইল। আপনারা যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা দেখতে পান। তো এখন আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়া পুঁই শাক। তো ওর জন্য আমি কেটে নিছি এটাকে নেনুয়া বলে, আপনাদের ওখানে কি বলে আমি ঠিক জানি না। নেনুয়া কাটছি, আর এ মূলা দেব একটু, আর একটু কুমড়া দেব, আর একটু বেগুন দেব, দিয়া বানাইবো। আমার ভাষা কেমন লাগতেছে আপনারা অবশ্যই লিখা জানাইবেন। আমি এখন শাকের পাতাগুলো সারাইয়া নিছি। এবার সমস্ত কিছু কাটতেছি, সমস্ত আপুরা ভাইয়ারা অবশ্যই লিখবেন। এখন মূলাটাকে একটু ছাড়াই নেব। ওদিকে মা সবজি কাটতেছে, চশমা পরে নিছে, চোখে একটু কম দেখে। মা সবজি কাটছে, ইলিশ মাছের ঝোল হবে, পাতলা ঝোল। আর আমি এদিকে, এই তো আমার সব সবজি কাটা হয়ে গেছে। দুইখান মরিচ দিছি, এই মরিচগুলা খুব ঝাল, ওই জন্য দুইখান দিছি। আর কুমড়া বেগুন মূলা সব কাটা হয়ে গেছে। তো চলেন রান্নাটা করতে শুরু করে দিই। এই তো এখন ইলিশ মাছ ভাজতেছি। তো ইলিশ মাছ ভাজার পর এই তেলের মধ্যেই আমি সব সবজিগুলোতে দিয়ে এই রান্নাটা করব। আমি ইলিশ মাছ ভাজি করছি, ইলিশ মাছ ভাজি আর ইলিশ মাছের তেল দিয়ে খাইতে মজা লাগে। তো ভাতের সাথে ইলিশ মাছ ভাজি আর তেল দিয়ে খাবো, যখন খাবো তো আপনাদের দেখাবো। তো জলেন ইলিশ মাছটা রান্না করে ফেলি, একটু রেস্ট নিতেছি, গরম লাগতেছে প্রচণ্ড। কেমন লাগতেছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, যত আপুরা ভাইয়ারা আছে লিখে জানাবেন, বাংলাদেশি বন্ধুরা বলবেন আমি কেমন করতেছি ভিডিওটা, আর আমার ইন্ডিয়ান ফ্রেন্ড যত আছো তোমরাও সবাই কমেন্ট বক্সে লিখে জানাবে আমার আজকের ভাষাটা কেমন লাগছে। ওকে, এই তো আমি এখন ফল খাইতেছি। তো আমি রোজই ফল খাই, যারা যারা দেখেন আমার ভিডিও তারা জানেন যে আমি রোজ ফল খাই, ফল খাইলে শরীর ভালো থাকে। তো মালটা খাইতেছি, আর এইদিকে শশা আর লেবু খাই আর কি বলে কলা খাইতেছি।
ফল খাওয়া হয়ে গেছে, আমি এখন রান্নাঘরে চলে আসছি। তো রান্নাঘরে মাছ ভাজতেছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আরে সিটা লাগে, বাপরে মন দশা সিটা লাগে। চলেন আপনাদের সঙ্গে একটু কথা বললে নি, একটু বসে বসে কথা বললে নি, সিটা লাগছে। একটু বরফ দিয়ে আসি। ইলিশ মাছ তো আগে কখনো ফাটতে দেখি নাই, কেন ফাটতেছে জানি না, এই হাত পুরা গেছে দিয়ে। বরফের মাছ ওই জন্য এমন হইতেছে, মানে এমন কখনো হয় না। যাই হোক, এখন লকডাউন চলতেছে, সব জায়গায় লকডাউন চলতেছে, আমাদের এখানে তো লকডাউন চলতেছে। খালা মনির বাড়ি যাওয়ার কথা ছিল, যাইতে পারতেছি না। ওদিকে চাচু বলেছিল যাইতে, আর সেখানেও যাইতে পারতেছি না, কোথাও যাইতে পারতেছি না, সর্বক্ষণ ঘরের মধ্যেই থাকছি। কি করব, আপনাদেরও একই দশা হইতেছে জানি, সব জায়গায় একই দশা চলতেছে। কবে এই লকডাউন উঠবো জানি না, বলতেছে তো গত সপ্তাহ, এই সপ্তাহ না মা, ওই সেপ্টেম্বর মাস পড়লে আমাদের এখানে লকডাউন তুলে দেবে, তুলে দিলে পয়সা যায়, হাফ সেরে বাঁচবো। মার্চ মাস থেকে এই ভোগান্তি চলতেছে আমাদের, কবে যে উঠবো, আমাদের এখানে তো সব বন্ধ করে দিছে গিয়া। যে মাছ ভাজির তেলটা ছিল ওর মধ্যে আমি 5 ফোড়ন আর 2 খান কাঁচা মরিচ বাগার দিতেছি। এই তো কড়ার মধ্যে আমি বাগারটা দিয়ে দিলাম, ফাটতেছে। এইবার সবজি গুলারে দিয়ে দিতেছি, একটু ভালো করে কষাইতে হবে। এই তো আমার সবজিগুলো ভাজা কষানো মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ দিই, হলুদ আর লবণটা দিয়া দিছি, এবার আরেকটু কষাইতে থাকবো। এই রান্নাটা আসলেই খুব মজার হয়, আমার তো খুবই ভালো লাগে খাইতে, আমাদের বাসার লোক সবাই এটাকে খুব পছন্দ করে। আমার আম্মু ইলিশ মাছ খাইতে খুবই ভালোবাসে, বাবাও আব্বুও ভালোবাসে, সবাই ভালোবাসে। কষানো হয়ে গেছে গিয়া, এইবার আমি এর মধ্যে এই শাক পাতিগুলো দিতেছি আর এই যে ডাটাগুলো আছে এগুলো সবই দিতেছি। খুবই মজার একটা ডিশ, আপনারাও বাড়িতে বানাইবেন। ইলিশ মাছ যাইতে পড়বে তাতেই খেতে টেস্ট হয়। আর একটু কষাইতে হইবে। দেখেন আমি এর মধ্যে পানি দিই নাই, কিন্তু পানি বার হয়েছে যে পানিতেই এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছের মাথাগুলো দিয়া দেবো। এই তো এবার মাছের মাথাগুলো দিয়া ভাঙা দিছি, এবার এর মধ্যে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দেব, অল্প মরিচ গুঁড়াও এর মধ্যে দিতেছি। এই তো আমার পুঁইশাকটা রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়া, এটা খেতে খুবই মজার হয়, আপনারাও বাড়িতে বানাইবেন। তো দেখলেন কিভাবে আমি পুঁইশাকটা করলাম। এইবার আমি যাব গোসল করতে, ততক্ষণে মা বানাচ্ছে ইলিশ মাছগুলো যেগুলো ছিল ওগুলো দিয়া ঝোল বানাইতেছে। তো আজ ইলিশ মাছের ঝোল আর পুঁই শাক এই হয়েছে আমাদের বাসায়। ও মা, আমি কিন্তু ইলিশ মাছ ভাজা খাইবো, আমি কিন্তু ঝোল খাইবো না। ভাজি খাইতে আমার মজা লাগে। হ্যাঁ, এখন বৃষ্টি আসবে বুঝছো,
খুব মেঘ করছে আকাশে, মেঘলা এখন ওয়েদার। আমাদের বাংলাদেশের মানুষদের বলতেছি, আমি এই ভাষায় কথা বলতেছি, আপনারা কিছু মনে করবেন না, আসলেই আপনাদের ভাষাটা আমার খুব ভালো লাগে তাই বলতেছি, আর ভুল হইলে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের কোনো রকম কোনো অপমান করার জন্য এই ভাষা বলতেছি না, আসলেই আমার খুব পছন্দের ভাষা, খুবই কঠিন ভাষা। আপনাদের ভাষা বলতে গেলে আমি যে দম লাগে, আমি দু তিন দিন ধরে শিখছি, দু তিন দিনও হয় নাই, অনেক মানুষের সাথে, বাংলাদেশের মানুষের সাথে কথা বলছি বলে কিছুটা রপ্ত করছি, এখনো পুরোপুরি করতে পারি নাই, যেটুকুনি বলতেছি ঠিক হতেছে কি ভুল হইতেছে বুঝতে পারতেছি না। আরো শিখবো আপনাদের থেকে, আপনাদের ভিডিও বেশি বেশি করে দেখতেছি, এখন কেমন কেমনে কথা বলতে হয় কি করতে হয় সব শিখতেছি। হ্যাঁ, ভুল হইলে মামার আম্মু বলতেছে কি ভুল হইলে জানাবেন, কি ভুল বলতেছি কি করতেছি। তাহলে আপনাদের দেশে যখন আমি যাব, তো আপনাদের সাথে এই ভাষায় কথা বলতে পারবো। আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশে যাবার, আল্লাহ জানে কি করা হবে, খুবই ইচ্ছা করে বাংলাদেশে যাই, ওখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়, আপনাদের সীমায় যে হয় জুড়া সীমায় আমার কি যে মজা লাগে, জুড়া সীমায়টা আমরা বাসায় তৈরি করতে পারি না, চেষ্টা করতেছি আপনাদের ভিডিও দেখা। আর লাচ্ছা সীমায় এখানে তেমন তো আমাদের এখানে পাওয়া যায় না, কি সুন্দর, কত কিছু আছে আপনাদের, আমাদের তো এখানে কিছুই নাই। ইন্ডিয়ার মানুষ সব লাচ্ছা সীমায় এই ঝুরা সীমায় খুব মিস করে, কেউ কেউ আছে আপনাদের বাংলাদেশ থেকে আসে, তারা বানাইতে পারে, আসে এখানে অনেক। আমার এক বন্ধুর বাড়ি দাওয়াত ছিল, আপনাদের রমজান মাসে যে হয় না ওই ওইতে দাওয়াত ছিল, তো আমি গেছিলাম, ওরা জুড়া সীমায় দিয়েছিল, লাচ্ছা সীমায় দিয়েছিল, কেমনে করে তো আমি তো জানি না কেমন করতে হয়, খাইতে মজা লাগে। এই তো আমি গোসল করে চলে আসি, তো রতনদা আপনারা বলতেছি আমার ভাষা কেমন লাগতেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন, যা হয় লিখে জানাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা তো রানাদা আমার ভাষা কেমন লাগতেছে ফটাফট কমেন্ট বক্সে মেসেজ দিয়ে জানায় দাও। আর মরণদশা আলামিন ভাই, আমার ভিডিও কেমন হয়েছে বলবে কমেন্ট বক্সে কমেন্ট করো, হায় হায় রে কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো রে। আর আমার তাবিবুল ভাই, ভিডিও কেমন লাগতেছে কমেন্ট বক্সে লিখে জানাবে, তুমি তো সেই একটা ভিডিও কবে দিছো তারপরে তো ভিডিও দেওয়ার নাম করো না, আবার কি একটা রাস্তার ভিডিও দিছো সেটা সবাই দেখবে, একটা ভিডিও দেওয়ার পর তো তুমি মনে হয় কচ্ছপের মতো শুয়ে থাকো, ঘুমিয়া পড়ো, কখন তুমি আবার খোলো সাইরা বার হবে, তারপরে কমেন্ট লিখবে, তারপরে ভিডিও বানাবে, জানা নাই। তো যাই হোক, আর আছে আমার কোন ভাই, আপাতত মনে পড়তেছে না, কেউ রাগ করবেন না প্লিজ, এখনো মনে পড়তেছে না, ও আপুদের কথা বলবো, এবার আপুরা আপুদের কথা মনে পড়ছে। তো এবার আমি বলতেছি আমার শিল্পা আপু, শিল্পা আপু, সালমা আপু, ফিমা আপু, তারপরে ফতেমা আপু, সমস্ত আপুদের বলতেছি আমি মজা করতেছি, কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর শিল্পিয়া সোনা, তুমি আমায় কমেন্ট বক্সে লিখে জানাবে বুঝছো, আমি কি বলছি, আমার ভাষা কেমন লাগতেছে লিখে জানাবে শিল্পিয়া। তো আজকে রাখতেছি, আবার আপনাদের সামনে চলে আসব নতুন কোনো ভিডিওর সাথে। আর যদি আপনারা আমার এই ভাষা শুনতে চান তাহলে কমেন্ট বক্সে লেখেন, আমি চেষ্টা করবো এই ভাষা বলতে, কিন্তু বড়ই কঠিন।